কাল থেকে তোমাকে ডাক্তারের কাছে যেতে বলছি, দেখো কেমন কাশিটা বেড়েছে। আহ, তুমি সবেতেই বেশি বেশি ভাবো, বুড়ি হয়ে গেলে কিন্তু বেশি ভাবার অভ্যাস গেল না। হ্যাঁ, আমি ভাববো না তো কে ভাববে শুনি, তোমার ওই ছেলেরা? না গো, তা নয়, তুমিই ভাববে, তুমি ছাড়া আমার আর কেই বা আছে বলো। থাক থাক, আর কথা বলতে হবে না, কথা বললে আবার কাশি বেশি হবে। দাঁড়াও, তোমার জন্য একটু আদা চা করে আনি। এই নাও, গরম গরম আদা চাটা খেয়ে নাও, অনেক আরাম পাবে। আহ, তোমার হাতে চায়ের জাদু আছে গিন্নি। থাক, এই কথা 30 বছর ধরে শুনছি। রানী, বড় খোকা আদা চা খেতে খুব পছন্দ করতো বলো? হ্যাঁ, আর ছোট খোকা আর মেজ খোকা চা খাওয়ার সময় বিস্কুটের বয়ম নিয়ে বসতো। চলো না গো, খোকাদেরকে দেখে আসি, কতদিন হলো ওদেরকে দেখিনি। দুঃখ করো না, ওরা ওদের মতো সুখে থাক না। তা তো থাকবেই, আমরা মরলাম না বাঁচলাম তাতে ওদের কি যায় আসে। ও গো, অমন কথা বলো না, খোকাদের যে অমঙ্গল হবে। কি স্বপ্ন দেখে সন্তানদের লালন পালন করলাম, আর কি বা জীবনে পেলাম। রানী, খোকার হলো? তাড়াতাড়ি করো, ওদেরকে স্কুলে দিয়ে আবার আমাকে মিটিং এ যেতে হবে। আর 2 মিনিট দাঁড়াও। খোকা, তুমি ওঠো, তোমার আব্বু দেরি হয়ে যাচ্ছে। মা, আজ স্কুলে যাব না। যাব না বললে হবে খোকা? কই গো, খোকাকে নিয়ে এসো। আব্বু, আমরা আসছি। আব্বু, আজকে কিন্তু গুড়ের রসগোল্লা নিয়ে আসতে হবে। ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা আব্বু। এই নাও তোমার ছোট ছেলেকে। খোকা, এত বেলা করে ঘুমোলে হবে? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আমাকে কিন্তু চকলেট নিয়ে দিতে হবে। হ্যাঁ খোকা, দেবো, চলো। খোকা, টিফিনটা কিন্তু খাবে, আর শোনো, বারবার জল খাবে। আচ্ছা আব্বু, বলো তো, আমাকে না আমার ভাইদেরকে বেশি ভালোবাসো? আচ্ছা ছোট খোকা, তোমার উত্তর পরে দিচ্ছি, আগে বলো তো তোমার হাতের কোন আঙুলটা প্রিয়? ভেবে বলবে কিন্তু। এইটা? না না আব্বু, আমার সব আঙুলই প্রিয়। কেন সব আঙুল প্রিয় বাবা? কারণ সব আঙুলই তো আমার, তাই সব আঙুলই প্রিয়। ঠিক বলেছো, ঠিক এই রকমই তোমরা 3 ভাই আমার সন্তান, তাই 3 জনই প্রিয়। অনেক হয়েছে, এবার হাত মুখ ধুয়ে এসো, খেতে বসবে। আর কয়েকটা মাস, তারপরে আমাদের কোনো কষ্ট থাকবে না, কি বলো গিন্নি? হ্যাঁ গো, আল্লাহর হাজার শুকরিয়া, আমাদের 3 ছেলে প্রতিষ্ঠিত। হ্যাঁ, এমন কপাল কয়জনেরই হয় বলো? এবার পায়ের উপর পা তুলে। কিরে খোকা, অসময় বাড়ি এলি, দোকানে কে আছে? ম্যানেজারকে বসিয়ে রেখে এসেছি। খেয়েছিস কিছু? হ্যাঁ খেয়েছি। বলছিলাম, বল না খোকা, বল। কোনো সমস্যা হলো?
না তেমন কিছু না। তবে তবে কি বল? আব্বু মা আমি শহরে বাড়ি ভাড়া নিচ্ছি। বাড়ি ভাড়া? কিন্তু কেন? তোমার বৌমা ঠিক আছে। কবে থেকে থাকবি? আব্বু আগামী কাল থেকে। হঠাৎ কাল থেকে? আচ্ছা তাই করিস খোকা। ওগো মন খারাপ করো না, বাকি দুটো ছেলে তো বাড়িতে থাকবে। হ্যাঁ বলো। মোবাইল থেকে মুখটা তুলো, যা বলছি মন দিয়ে শোনো। বাবা কি এমন কথা গো? বলো শুনছি। বলছি তোমার স্কুলের কাছাকাছি থাকার ব্যবস্থা করো, সামনে মাস থেকে আলাদা থাকবো। কি বলছো চাতা? আব্বু মাকে ছেড়ে আলাদা? আলাদা না থাকলে আমি কিন্তু এখানে থেকে যাব, বলে দিলাম। বোকার মতো কথা বলো না। ও আমি বোকা? তোমার ছোট ভাইয়ের বউ বুঝি খুব চালাক? চালাকি তো, কি সুন্দর স্বামীকে নিয়ে আলাদা থাকছে, যত আমার পুরা কপাল। আচ্ছা বাবা দেখছি, থাক ন্যাকা কান্না করো না। মেজো খোকা আজ ফিরতে কি তোর দেরি হবে? হ্যাঁ বু, তোমার বৌমার একটু বাজার করার আছে। ও আচ্ছা। কিছু বলবে আব্বু? না তোর মা বলছিল, তুই কি ভাবছিস? হ্যাঁ আব্বু তোমাকে কদিন থেকে বলবো বলবো ভাবছি। এক কাজ কর খোকা, বড় খোকা ছোট খোকা নিজের মতো করে সংসার করছে, তুইও শুরু কর। হ্যাঁ মা, ও বলছিল বহরমপুরে থাকার কথা। হ্যাঁ হ্যাঁ জানা, গিয়ে থাকগা নিজের মতো করে। হ্যাঁ আব্বু তাই করব। তোমার কি হলো? তুমি কথা বলছো না কেন? কথা বলো, কথা বলছো না কেন? একজন বাবা তার সর্বস্ব খুইয়ে সন্তানদের সুশিক্ষিত করে, এই দিনটি দেখার জন্য